হ্যালো ভিওর্স আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো ইউটিউবের ডেসক্রিপশন বা ইউটিউবের কমেন্ট বা যে কোনো ধরনের লেখা তোমরা যেখান থেকে কপি করা যায় না সেখান থেকে তোমরা কীভাবে কপি করবা তো একটি অ্যাপসের মাধ্যমে তো যে কোনো ধরনের টেক্সটেই তোমরা সেখান থেকে কপি করে নিতে পারবা তো খুব সহজেই তো কীভাবে করবে আমি দেখাচ্ছি আমি গত একটি ভিডিও দিয়েছিলাম সেখান থেকে একটি নোট দিয়েছিলাম সেটা ইউটিউব ডেসক্রিপশন থেকে কপি করতে হবে তো অনেকেই কমেন্টস করতেছে যে সেখান থেকে কপি করা যাচ্ছে না তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কীভাবে সেখান থেকে কপি করবা তো আমি জাস্ট ইউটিউবে চলে যাব ইউটিউবে যাওয়ার পরে এখান থেকে যে কোনো একটা ভিডিও আমরা করে দিব তো এখান থেকে যে কোনো একটা ভিডিও আমি প্লে করে দেবো সেখান থেকে আমি ডেসক্রিপশনটা একটা স্ক্রিনশট মেরে নেবো এতদিন ধরো এই ভিডিওটা আমি নিয়েছি তো তারপর এখান থেকে তোমরা এটা আমি স্ক্রিনশট মেরে দেব তো এটা স্ক্রিনশট মেরে দিলাম আমি তো স্ক্রিনশটটা মারার পরে জাস্ট তোমরা যেই লেখাটা কপি করতে চাইবা সেই লেখাটা একটা স্ক্রিনশট মেরে নেবে নেওয়ার পরে এই যে অ্যাপসটিতে ঢুকে যাবা তো এই অ্যাপসটি কীভাবে ডাউনলোড করবা সেটা আমি দেখিয়ে দিব ভিডিও শেষে তো তারপরে অ্যাপটি যখন ওপেন করবা অ্যাপসটি ওপেন করার পরে তোমাদের একটি এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে নো থ্যাংসে ক্লিক করে দেবো তারপর এখানে দেখো তোমরা যদি সরাসরি পিক নিতে চাও তাহলে এই ক্যামেরা অপশনে ক্লিক করবা আর যদি গ্যালারি থেকে স্ক্রিনশট দিতে চাও তাহলে এখানে এই অপশনটাতে ক্লিক করে দেবা তো এটাতে ক্লিক করার পর আমি এখন সেখান থেকে যে স্ক্রিনশটটা নিয়েছি সেটা এখানে দিয়ে দিব তো দেখো স্ক্রিনশটটা এখানে দেওয়ার পরে এই রাইট চিহ্নটাতে একটা মানে ক্লিক করে দেবো যেখানে তো তোমরা এভাবে এখানে ক্লিক করে দিবা ক্লিক করে দেওয়ার পরে জাস্ট অল্প একটু সময় নেবে তো তারপরে দেখবে কিছুক্ষণের ভিতরে এটা কপি হয়ে গেছে তো সেখানে যে লেখাগুলো ছিল সবগুলো কপি হয়ে গেছে তো এখান থেকে তুমি এটাতে ক্লিক করে সবগুলো এখান থেকে কপি করে নিতে পারবে নিয়ে তুমি যে কোনো কাজে লাগাতে পারবা যে দেখো এখান থেকে তুমি সবগুলো এখান থেকে কপি করে নিয়ে নিতে পারবা জাস্ট এভাবে তোমরা ইউটিউবের ডেসক্রিপশন বা যে কোনো ধরনের লেখা এভাবে দেখালাম যে কোনো ধরনের লেখাই হোক সেটা তোমরা এইভাবে স্ক্রিনশট মারবা স্ক্রিনশটটা মারার পর এখানে এসে এটা দিয়ে তোমরা কপি করে নিয়ে নিবা এখন কথা হলো তোমরা অ্যাপসটা কীভাবে ডাউনলোড করবা তো প্রথমে চলে যাবো প্লে স্টোরে তো প্লে স্টোরে যাওয়ার পর এখানে লিখবা কপি টেক্সট তো এটা লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবা লিঙ্কে ক্লিক করে তো তারপর তোমরা যদি প্লে প্লেস্টোর থেকে ডাউনলোড করতে চাও তো কপিটি টেক্সট লিখে সার্চ করার পরে এই যে অ্যাপসটা আছে গ্রিন কালার এই অ্যাপসটা তোমরা ইনস্টল করে নেবা তো এই অ্যাপসটা ইনস্টল করার পরে জাস্ট যেভাবে দেখলাম সেভাবে কাজগুলো করে নেবা আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না তো ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তো ফ্রেন্ড ভালো থাকবা সুস্থ থাকবে বাই